রক্ত নেই যেটা বোম্বা তো তো বন্ধুরা আমরা বলছিলাম যে আইকে রক্তদান দিতে যাবো, তো রক্ত দেওয়ার জন্য আইকে এসেছি। আইকে হচ্ছে 14 তারিখে হওয়ার কথা ছিল, যেটা গণেশপুর মেলা কমিটি করার কথা ছিল, কিন্তু সেটা আইকে 13 তারিখে হচ্ছে, কারণ আজকে সরস্বতী পুজো পড়ে। তো আইকে আমরা রক্তদান দিতে রক্ত দিব, তো রক্ত দেওয়ার জন্য কী করতে হয় কী নাই সেটা আমরা দেখাচ্ছি, আর রক্ত দেওয়ার পর কী হয় সেটা আমরা দেখাচ্ছি, আর কেমন ফিলিংস হচ্ছে রক্ত দেওয়ার পর বা কীরকম কী সিচুয়েশনের মধ্যে করতে হয় সেটা আমরা দেখে দেখাবো। তো আমরা দেখাচ্ছি আগে যে রক্ত দেওয়ার সময় কী কী করতে হয়। এইখানে সবাই হচ্ছে রক্ত দিচ্ছে, টোটাল আমাদের টার্গেট হচ্ছে 120 জন, কিন্তু এখন আপাতত 40-50 জন হয়ে গেছে, আর লোকালের মধ্যে আগের বছর আমরা 80 জন 100 জনের টার্গেট নিয়েছি, 100 জনই আমাদের রক্ত দিয়েছিল, কিন্তু এবছর আমাদের 120 জন টার্গেট। দেখা যাক কী হয়, মেঘলা আবহাওয়া আছে, তবুও আমরা চেষ্টা করবো 120 জন আইকে ইয়ে করা কভার করা। এই বীরদের শহীদ দিবসের জন্য আজকে রক্তদান শিবিরটি আয়োজন করা হয়েছে, এইটালি আমাদের 3 বছর রক্তদান শিবির আয়োজন করা হলো। 50 কেজি ওজনটাই হলো সব থেকে নিম্ন বেঞ্চ মার্ক, সেটা হতেই হবে, কম করে হলো ফার্স্টে ওয়েট মাপতে হয়। তো আমার ওয়েট 50 হয়ে 50টা 41 হচ্ছে, মানে সব থেকে নিম্ন নাম্বার ওয়েট। ফোন নাম্বার 96। এটা কী হচ্ছে নাকি? তো এই ফর্মটা নিয়ে ওইখানে যেতে হবে ওই পাশের কাউন্টারে। তো প্রথম কাউন্টারে যেই কার্ডটা দিয়েছিল ওই কার্ডটা নিয়ে আমি চলে গেলাম দ্বিতীয় কাউন্টারে। সেখানে যে আমাকে অনেক রকম ইনকোয়ারি করলো যে আপনার কোনো সমস্যা আছে নাকি, আপনি 1 সপ্তাহ কোনো ওষুধ খেয়েছেন নাকি, কোনো রকম সমস্যা, রাতে ঘুমিয়েছিল নাকি, বিভিন্ন রকম ইনকোয়ারি করার পর তারপর একটা সিগনেচার করালো। যে সিগনেচারটা করার পর আমি কার্ডটা নিয়ে আরেকটা দ্বিতীয় কাউন্টারে চলে গেলাম, কিন্তু ভুলবশত এখানে একটা সমস্যা হয়ে যায়। সব কিছু ঠিকঠাকই চলছিল, ঠিকঠাক চলতে চলতে আমি চলে গেছি ভুল করে 3rd কাউন্টারের জায়গায় 4th কাউন্টারে চলে গেছি, যেখানে আমি সুন্দর আমার সিগনেচার করে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম এবং আমাকে একটা রুম নাম্বার দিয়ে দিল আর কি, এত নম্বরে আমার রক্ত নেওয়া হবে সম্ভবত, এরকম কিছুটা ছিল। কিন্তু পরে আমাকে বললো যে তুমি আগে প্রেশার চেক করোনি, এইখানে তোমাকে একটা এই নাম্বার দিয়ে বা কিছু একটা বললো, তো আমাকে সেই প্রেশার চেক করার জন্য আগে যেতে হলো, যেটা হচ্ছে 3rd নম্বর কাউন্টার ছিল। 3rd নম্বর কাউন্টারকে আমি স্কিপ করে দিয়ে চলে গেছিলাম ভুল করে, সেইটা নিয়ে আমার পরে যা আছে তাদের আবার সমস্যা হতে আরম্ভ করে, কারণ আমার সিরিয়াল নম্বরটা এইখানে ততক্ষণে তৈরি হয়ে গেছিলো, তো এই হচ্ছে সমস্যা। প্রেশার চেক করার আগে জল খেতে হয়, যাতে শরীরের কোনো রকম ডিহাইড্রেশন যাতে না থাকে বা কোনো কিছু কোনো একটা ব্যাপার আছে, মোটামুটি জল খেতে হয়। আমি ঠিক জানি না, কারণ আমাকে বললো জলটা খেয়েছো, তো জল খেয়ে দেওয়ার পর আমি চলে গেলাম আমার প্রেশার মাপাতে। দেখলাম বহুত লাইন, লাইন কাটানোর পর তারপর আমার প্রেশার মাপা স্টার্ট হলো। ম্যাডাম ভাই জিজ্ঞাসা করলো যে তুমি জল খেয়েছো, আমি বললাম হ্যাঁ জল তো খেয়েছি। প্রেশার চেক আপ করার পর আমাদের সব কিছু প্রসিজার ঠিক হয়ে গেল, তো আমরা এবার কার্ডটা নিয়ে আগে চললাম। পরে যেই 4 নম্বর কাউন্টার যাওয়ার কথা সেই 4 নম্বরের কাছেই যাবো, এখন একটা সিগনেচার করে দেওয়া পর এখানে কিছু সিগনেচার করতে বলছিল, তো আমি সেই জন্যই দাঁড়ালাম, যে বললো আমার যে এখানে একটা সিগনেচার করুন, ঠিক আছে আমি সিগনেচার করে দিলাম আর কি। ফাইনালি হালকা করে বাঁকাটারা কিছু লিখা লিখে দিয়ে অনেকদিন পর পেন ধরে সিগনেচারটা করে সাইড নিয়ে নিলাম অনেক কষ্টে। জাস্ট এখানে আমার 1/2 ঘন্টা কেটে গেছে শুধুমাত্র একটি ভুলের জন্য, জাস্ট একটা ভুলের জন্য। আবার এইখানে যে আমাকে আবার সেই 4 নম্বর কাউন্টারে দাঁড়াতে হলো, যদিও তাড়াতাড়ি হয়ে গেলো কারণ আমার আগে থেকেই করা ছিল তো 4 নম্বর কাউন্টারে টিকিটটা, তো সেই টিকিটটা নিয়ে এবার আগে চললাম রক্ত দেবো। রক্ত দেওয়ার সময় এবার একটা ঝামেলা হয়ে যায়, সেটা আপনারা আগে দেখতে পাবেন কীরকম কী ঝামেলা হয়, মানে খুব পেনফুল ছিল জিনিসটা আমার জন্য। আমি রক্ত দেওয়ার আগে আমার ভাই দেখছি বেড পেয়ে গেছে, তো ভাই বললো আমার একটা ভিডিও করে দে, তো আমি তখন ভাইয়ের ভিডিও করছিলাম। ভাইয়ের ভিডিও করার সময় দেখুন প্রথমে একটা যেই জিনিসটা থাকে রক্ত দেওয়ার জন্য যে প্যাকেটটা, ওই প্যাকেটটার উপর কিছু নাম লিখে দিল সব, তারপর তার হচ্ছে ফোন নাম্বার নিল এবং তারপর আসল জিনিসটা অল্প তুলা দিয়ে প্রথমে ঘষে দিল, তুলার সাথে কিছু একটা মনে হয় মিশানো ছিল যে ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিলো,
তারপর হচ্ছে নিডিলটা বার করো, নিডিলটা মানে হচ্ছে ছুঁচটা, গুঞ্চুচের মতো মোটা অ্যাকচুয়ালি, বিরাট লাগছিলো, মানে দেখলেই যে খুব ভয় পেয়ে যাবে, কারণ একটু ভালোই মোটা, ভালোই মোটা, মোটামুটি দেখে বেশ ভালোই ভয় লাগছিলো যে একটু লাগবে। কিন্তু দেখলাম যে ভাইয়ের হাতে প্রথমে শিরাটা খুঁজে বার করলো, দিয়ে শিরার মধ্যে ইয়ে করলো, ভাই দেখছি কেমন মুখটা আহ করে উঠলো, আমি তো বলো বাবার এই মজা গেঁদে লাগবে, দিয়ে আর কি দেখছি ভাইয়ের মুখটা চুপচাপ মানে সহ্য করছে, দেখছি সুন্দর রক্ত চলে গেলো, কোনো ভাবেও নি কিছু নেই। কেমন করে উঠলি? এতক্ষণে অনটা হলো, তুই করুস নু অন্য অনটা দেখ, এই মাত্র অন করলো। আমি বাঁহাতে তুমি লাগাতে তো প্রথমে আমার বাঁ হাতটাই প্রথমে সুইচটা ফুটলো, আমি চুপচাপ দেখছি সুইচটা ফুটে দিল, একটু হালকা লাগলো, ঠিক আছে। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে কোনো রক্ত বেরায়নি, একটু মানে রক্ত যায়নি, তারপর আরও ফুড়ে আবার ইয়ে করছে, সেটাকে তিন চারবার ফুটছে, মানে আলাদা আলাদা এক সাইড থেকে আরেক সাইড, একটা সাইড থেকে আরেক সাইড, মানে এতটাই লাগছিলো সেই সময়, আমি জাস্ট মানে কী বলবো, মানে জাস্ট মানে যাই হোক রক্তটা চলে গেল হয় এরকম মনে হচ্ছিলো, কিন্তু কোনোভাবেই দেখলাম যে রক্ত যাচ্ছে না, দিয়ে সে বললো যে এইটাই রক্তটা বেরোচ্ছে না, সে তো ওই হাতটা বারোটা বাজার পর এই হাতটাই তারা ট্রাই করলো। প্রথমে দাদাটা ভালো করে খুঁজে পাচ্ছিল না, কারণ আমার শিরাগুলো অ্যাকচুয়ালি প্রচুর সরু, তার জন্য সহজে মানে রক্ত মানে শিরার মধ্যে নিডিলটা গুঁজা খুব টাফ, কিন্তু সে বললো আমি রিক্স নেবো না, যদি না বুঝতে হয় তাহলে আর বুঝবো না, কিন্তু সে বললো না হইয়া মনে হচ্ছে, সে ট্রাই করলো একটা, আর এইবারে সাকসেসফুলি রক্ত যেতে আরম্ভ করে, তখন লাল লাল পাইপটার মধ্যে দিয়ে যেতে আরম্ভ করে, তো ফাইনালি যাচ্ছে। মোটামুটি আধ ঘন্টা মানে আধ ঘন্টার বেশি, মানে এক কথায় আমার যে সময়টা লেগেছে ওই সময় আরও দু তিনজনের রক্ত দেওয়া অলরেডি হয়ে গেছে, তো আমি জিজ্ঞেস করলাম কেন, বলছে তোমার ভেন্সটা প্রচুর সরু, যার জন্য তোমার এখন দেরি হচ্ছে, রক্ত যেতে খুব স্লো, তো সে অনেক রকমভাবেই মানে যে এই চিপটা লাগানো আছে উপর দিকে টাইট করে ওইটাকে লাগিয়ে চেষ্টা করে যাতে আরও বেশি বেশি করে রক্ত যেতে পারে, তো আর কি বললো আর তারপর আসতে এসছে একজনকে জিজ্ঞেস করলো, আচ্ছা ঠিক আছে যতটা হয়েছে হয়েছে, এবার আরও বেশি দিতে হবে না, খুলে দাও এবার অনেক হয়ে গেছে, তো খুলে দিল, দিয়ে পরে যখন খুলে দেবে, খুলে দেওয়ার পর আমি জানতালাম অ্যাকচুয়ালি যে নিডিলটা আছে নিডিলটার মধ্যে আমার ব্লাড হচ্ছে ক্লট হয়ে গেছিলো, মানে কিছুটা পরিমাণ ব্লাড ওইখানে জমে গেছিলো, প্রথমে যখন সেই হাতে পড়েছিলো সেখানে একটু ব্লাড যেটা লেগেছিলো ওটা ভিতর জমে, যার জন্য ওইখানে রক্তটা যেতে অসুবিধা হচ্ছিলো, তো এই হচ্ছে পুরো কেস, মানে আমার দুটো হাত পরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তুলছে ভাই কাজ করার জন্যে রক্ত না দে ছবি ভাই। লোয়ার রিস্ক অফ হার্ট ডিজিজ, লোয়ার ক্যান্সার রিস্ক, গিভিং ব্লাড, হার্ট হেলথ, রিডিউস আয়রন লেভেলস, বুস্টস লিভার হেলথ, ব্লাড সেল প্রোডাকশন স্টিমুলেশন, হেলথ ম্যাটার্স, মেন্টাল বেনিফিটস, বেনিফিট ইয়োর ফিজিক্যাল হেলথ, বার্ন ক্যালোরিস, ফ্রি ব্লাড স্ক্রিনিং, ওয়েট লস, এত কিছু করে, তো এত রকমের হচ্ছে হেলথ বেনিফিট থাকে ব্লাড ডোনেট করলে।